আমি করছি আকাম, মন্ত্র কইয়ে পাছায় ঠেলা দিয়ে স্বর্গে পাঠাই দেবা এই বান্দ্রাম। যদি গুরুসংখ্যা তো না আসতো বুঝতে পারতাম না, গুরুসংখ্যা জ্ঞানের নয়ন খুলে না দেব। সন্ডালের ভগবান হরিচাঁদ তখনও সন্ডাল কুলে জন্ম নিয়েছে, হরিচাঁদ নম শুক্ল কুলে হরিচাঁদ আসতে পারে নাই। হ্যাঁ দিলাম আসল কথা, সন্ডাল চন্ডাল লিখতে হতো, চন্ডাল গালি মোচন করেছে তো গুরুচাঁদ ঠাকুর 1911 সালে। ১৮৯১ থেকে এই আন্দোলন করেছে চন্ডাল গালি মোচনে এই গুরুচাঁদ ঠাকুর। তিনি কিন্তু এই নমশূদ্র নামটি ঢুকিয়েছিলেন, এবং নমশূদ্ররা আদিতে ব্রাহ্মণ, সপ্ত ঋষির এক ঋষি মরিচি, মরিচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র নমস, নমসের দুই পুত্র অরুবান কীর্তিমান। আমি বাংলার বাইরে ভারতের বাইরে যেখানে গেছি আমাকে নমশূদ্র বলে মানতেই চাই না। নমশূদ্র কি কন আপনি, আমি খাটি গোপালগঞ্জের নম মানবেই না, ওরেও মানে না, ওই যে ক্যামেরা নিয়ে বসে গেছে রাজস্থানে, নমদের চেয়ারে এরকম থাকে না, তারা হচ্ছে চন্ডা বাধ্য পইতে গেছে। তারপরে এখন খুলে গেল হয়েছে, মূলত নমশূদ্রেরা একদম আদি সপ্ত ঋষির এক ঋষি মরিচি থেকে আসছে। মরিচি ঋষি ছিল খুব প্রতিবাদী ব্রাহ্মণ, অন্যায় অত্যাচার হলে সহ্য করত না, প্রতিবাদ করত, ঝাঁপিয়ে পড়ত। কশ্যপ মুনিও তাই, নমস মুনিও তাই, নমস মুনি তো গা ভরা রোম ছিল, এখনো নমদের কারো কারো গা ভরা রোম রোম পাওয়া যায় বেকার দাম দেখেন না, পিঠি দিয়ে সব দেখে ভাই না, ওর সেরকম কন্টেন্ট এখনো কারো কারো মধ্যে ফুটে উঠে, তবে সে প্রতিবাদী ভাবটা এদের মধ্যে এখনো আছে। কোনো বাজারে একটা বোম ফুটবে, বাজি ফুটবে, সবাই তাড়াতাড়ি দল যাত্রায় করে, নো বলি সে বেরোবে ঘরেতে কি হল, হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ রাস্তায় যদি অন্যায় ভাবে কেউ কেউ মারে সবাই মোটরসাইকেল নিয়ে সাইকেল নিয়ে চলে যাবে, কেউ কিছু করে না, কায়েদ বাউন কেউ কিছু করে না, নোমো যদি এই লোকটার এইভাবে মারতেছে কেন, কি করেছে তাহলে, তোমার কাজ নাই তুমি সরে যাও, কাজ নাই মানে এই ঠিক কইছি না বে, ঠিক কইছি বোঝাই, এরা সবসময় প্রতিবাদী।